মতুয়া ভক্ত দলীয় কর্মীদের সঙ্গে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবির খেললেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। প্রার্থী ঘোষণার পর ভোট প্রচার শুরু করেছেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তবে হোলির দিনে তিনি প্রচারে যাননি, নিজের বাড়িতেই মতুয়া ভক্ত ও দলীয় কর্মীদের সঙ্গে আবির খেললেন শান্তনু ঠাকুর ও তার দাদা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। তাদের সঙ্গে আবির খেলায় সামিল হয়েছিলেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। দোল উৎসবের পাশাপাশি আজ গুরুচাঁদ ঠাকুরের 179তম জন্মদিন, সেই উপলক্ষে ঠাকুর বাড়ি থেকে মতুয়াদের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। শান্তনু ঠাকুর জানান আজ সেভাবে কোনো ভোট প্রচার নেই, দোল উৎসবের মধ্য দিয়েই চলে প্রচার। সারা ঠাকুরনগরের মানুষের সঙ্গে হোলির আজকে যে মানে মহোৎসব সেটা হচ্ছে, দূর দূরান্ত থেকেও আমাদের যারা মতুয়া ভক্তরা আছে তারা এসছে। আজকে আমাদের পথিক পাবন গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাদের প্রসেশন বেরিয়েছে। সারা বাংলা আজকে মজা করছে, আজকে বাংলার তো মজা করার দিন। না না, আজকে ভোট প্রচার, এটাই ভোট প্রচার, রং খেলাই তো আজকের ভোট প্রচার। এখনো বেরোনোর প্ল্যান নেই, বাড়িতেই আছি। কর্মীদের উচ্ছ্বাস তো বরাবরই ছিল, সেটা প্রকাশ পায় যে কোনো সেলিব্রেশন হলে, যে কোনো অনুষ্ঠান হলে সেটা প্রকাশ পায়। না, স্বাভাবিক ব্যাপার, বনগাঁ লোকসভার সকলেই আনন্দিত উৎফুল্লিত আজকের দিন। না, ডিফারেন্স তো অবশ্যই থাকে, একটা প্রোটোকল যখন সে প্রোটোকলের দায়িত্ব থাকে তখনের যে অবস্থা এখনের অবস্থার সাথে অবশ্যই ডিফারেন্স আছে। ক্যান্ডিডেট হিসাবে যে বিষয়টা উঠে আসে সেটা মানে ওইটুক মুহূর্তে ক্যান্ডিডেটের যে কর্মকাণ্ড যে প্রচার থাকে সেইভাবে তো করতেই হয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু কোনো তুলনা করা যাবে না। এটা একটা বিষয়, আপনার মুখে দেখা যাচ্ছে যে সবুজ যে আবির, সেই আবির গেরুয়া আবিরের ঠাকুর, এইগুলো কন্ট্রোভার্সি বা কোশ্চেনের কোনো জবাব নেই, যে যার রং নিয়ে এসছে যে দিয়েছে। এখন গেরুয়া আবির না সবুজ আবির তার তুলনা করতে গেলে তো অনেক অনেক ভিতরে চলে যেতে হবে। না, আমাদের বিষয় না, আমাদের পদ্মফুলের নিচে সবুজ আছে, সবুজ কেউ কিনে নেয়নি, ঠিক আছে। সবুজ চিরহরিৎ, সেটা সবসময় চোখের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। তার সঙ্গে সঙ্গে সূর্যের রশ্মি যেহেতু গেরুয়া টাইপ, ওটাও শরীরে ভিটামিন ডি দেবে, তো উভয় একে অপরের সঙ্গে একটা কম্বিনেশন আছে। আমাদের পদ্মফুলের নিচে সবুজ, উপরে গেরুয়া। আজকে পরিবারের সাথে এবং তার সাথে সাথে এই গাইঘাটার এবং ঠাকুরনগরের যে যারা আছেন মানুষ, যারা খুব কাছের থেকে শুরু করে যারা পার্টির যারা কর্মীরা আছেন এবং ভক্ত ভক্তা যারা আছেন তাদের সাথে সবার সাথে দিনটা আনন্দের সাথে কাটানোর চিন্তাভাবনা এবং আনন্দের সাথে কাটাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের পথিক পাবন গুরুচাঁদ ঠাকুরের আজকে জন্মজয়ন্তী, জন্মদিন, তার জন্য যে প্রসেশন সেটা সকালবেলা শুরু হয়ে গেছে। ভক্তরা এসে এবং তারা প্রসেশন করছেন এবং তারা এই দিনটাতে যে সেলিব্রেশন, যে হোলি, যে দোল পূর্ণিমা, যে হোলির তার সাথে আনন্দ মেতে আছে। দেখুন, কন্ট্রোভার্সি বাইরে আজকে থেকে না, এটা ওই 150-200 বছর ধরে এই জিনিস চলে আসছে যে ঠাকুর বাড়ির ভিতরে যদি বাইরে থেকে যদি কোনো কিছু করানো যায় তাদের মধ্যে গণ্ডগোল পাকানো বা কন্ট্রোভার্সি বা অন্য কোনো রকম, এই জিনিসটা আজকে থেকে না অনেক কিছু মানুষ যারা যে মানুষগুলো এই এই যে যে ঐক্য যে জায়গা সেই জায়গাটাকে তারা চায় না, তারা অলওয়েজ এটা চলে আসছে বছরের পর বছর ধরে, আর এই জিনিস সামনেও চলবে এটা নিয়ে চিন্তাভাবনা করার কারণে এমনি সমস্যা।